বিড়াল নিয়ে যা লঙ্কাকাণ্ড, যা গড়িয়েছে পুলিশের তিন দপ্তর, ঢাকা জেলা পুলিশ সুপার, ঢাকা রেঞ্জের ডিআইজি ও পুলিশ সদর দপ্তরে অভিযোগ জমা পড়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছাড়া প্রধানমন্ত্রী কার্যালয়ে অসুস্থ 15 দিন বয়সী এক বিড়াল ছানাকে প্রতিবেশী ফেলে দেওয়ার সময় তাকে বিনা দাবিতে চেয়ে নেন কেরানীগঞ্জের বাসিন্দা রিজিয়া বেগম। আর বিড়াল ছানাটি বড় হওয়ার সাথে সাথে হয়ে ওঠে সবার চোখের মণি। কিন্তু বিপত্তি ঘটেছে যে পুলিশ সদস্যের কাছ থেকে বিড়ালটিকে চেয়ে নিয়েছিলেন রিজিয়া, এখন সেই ফেরত চাইছে তার বিড়াল। বিস্তারিত জানাচ্ছেন মাসুদুল আবুনি, ক্যামেরা ছিলেন সাব্বির। ছয় মাস বয়সী এই বিড়াল ছানাটি এভাবেই খেলা আর দুষ্টুমিতে মাতিয়ে তোলে সারা ঘর। নিজের সন্তানের মতো লিওনকে বড় করছেন কেরানীগঞ্জের বাসিন্দা রিজিয়া বেগম। সুস্থ সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য নিয়েছেন সব ব্যবস্থাও। বিড়ালটিও মায়ের মতো রিজিয়ার সব কথাই মানে, বেশ আদুরেও। যদিও লিওনের শুরুর গল্পটা এমন ছিল না। 15 দিন বয়সী অসুস্থ বিড়ালটিকে প্রতিবেশী পুলিশ সদস্য ফেলে দেওয়ার সময় বিনা দাবিতে চেয়ে নিয়েছিলেন রিজিয়া, নাম দেন লিওন। যত্ন আর ভালোবাসায় বেড়ে ওঠা বিড়াল ছানাটি সহজেই নজর কাড়ে সবার। লিওন যখন রিজিয়ার পরিবারের সদস্য হয়ে উঠেছেন, ঠিক এই সময়টাই ঘটেছে বিপত্তি। বিড়ালটিকে এখন ফেরত চাচ্ছেন সেই পুলিশ সদস্যের পরিবার। 15 দিনের বাচ্চা তো হেরা হালাইয়াই দিছে, তাই এত কিছু কইরা আমার দুই মেয়েরে যেরকম মানুষ করছে আমি ওরেও হেরকম মানুষ করি। তাহলে এত কিছু করে আমি কি বিড়াল দিয়া দিব? আমি দরকার হয় কোর্টে যাব, কোর্টে যাই মামলা করব, মামলা করে মামলায় যেটা রায় দেবে এটাই আমি মেনে নেব। এ নিয়ে প্রায় তুলকালাম কাণ্ড ঘটে যাচ্ছে দুই পরিবারে। তাদের এই বিবাদ মহল্লার আলোচনার কেন্দ্রবিন্দু। শেষ পর্যন্ত এই বিবাদ দুই পরিবারে সীমাবদ্ধ থাকেনি। পুলিশের তিন দপ্তর, ঢাকা জেলা পুলিশ সুপার, ঢাকা রেঞ্জের ডিআইজি অফিস, পুলিশ সদর দপ্তরের আইজিপি ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি প্রধানমন্ত্রীর কার্যালয় বরাবর লিখিত অভিযোগ করেছেন রিজিয়া বেগম, যেখানে উল্লেখ করেন বিড়াল ছানাকে আদর যত্নে ধীরে ধীরে সুস্থ করে তুলেছেন, তাই লিওনকে ফেরত দেবেন না চেয়েছেন সবার সহযোগিতা। এ নিয়ে সেই পুলিশ সদস্য ও তার পরিবার কথা বলতে রাজি হয়নি। লিওন কার কাছে থাকবে? এজন্য অভিযোগ গিয়েছে পুলিশের তিন দপ্তর সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এমনকি প্রধানমন্ত্রী কার্যালয় বরাবর। লিওনকে যিনি বড় করছেন, তিনি যদি লিওনকে না পান তাহলে অভিযোগ যাবে আদালত পর্যন্ত। মাসুদ আলাবনি, নিউজ 24, ঢাকা।